সব অন্ধকারকে পরিহার করে আলোর পথে চলা দৃপ্ত শপথ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপনে লাখো মোমবাতি জ্বলে ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ। সোমবার সন্ধ্যা 6:30টায় প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের নড়াইল শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজন করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এবারে প্রদীপ প্রজ্বলন আরও আকর্ষণীয় করা হয়। একই সঙ্গে ভাষা দিবসের 71তম বার্ষিকীতে 71টি রঙিন ফানুস ওড়ানো হয়। সোমবার সন্ধ্যায় লাখো মোমবাতি জ্বলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানের মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে বেলা গড়াতেই আয়োজনস্থলে উৎসবের আমেজে মানুষের ঢল নামে। নান্দনিক অনুষ্ঠানটি জেলা ও জেলার বাইরের হাজার হাজার দর্শক উপভোগ করেন। প্রজ্বলিত মোমের মায়াবী আলো আধারিত সৃষ্টি হয় একটা অন্যরকম আবহ। একই সঙ্গে শিল্পীদের পরিবেশনায় গণসংগীত ক্ষণিকের জন্য মোহিত করে তোলে দর্শক শ্রোতাদের। অভূতপূর্ব এক অনুভূতি ছুঁয়ে যায় সবাইকে। এফএক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এফএক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077।